In the name of Allah, the Beneficent, the Merciful. Bismillah ar-Rahman ar-Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi. Wa na'udhu billahi min shururi anfusina wa min sayyi'ati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallahu wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluhu. Amma ba'du fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Inna awwala baytin wudi'a lin-nasi lalladhi bi-Bakkata mubarakan wa hudan lil-'alamin. Fihi ayatun bayyinatun maqamu Ibrahim wa man dakhalahu kana amina walillahi 'alan-nasi hajjul bayti man istata'a ilayhi sabila. Wa qala tabaraka wa ta'ala bismillahir rahmanir rahim. وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَنْ طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করে আজকে ইকরা বাংলার মাধ্যমে মেসেজ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আপনারা যারা ইকরা বাংলার সাথে আছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমার আলোচনা কোরআনের মেসেজ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে শুরু করতে যাচ্ছি। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন বর্তমানে যে টাইম চলছে, যে সময় চলছে, এই সময়টা আল্লাহ তাবারক ওয়া তাআলার সবচেয়ে বড় ইবাদতের মধ্যে থেকে একটা ইবাদতের সময়। ইসলামের পাঁচটা ফিলার, পাঁচটা স্তম্ভ, এই পাঁচটা স্তম্ভের মধ্যে, পাঁচটা ফিলারের মধ্যে একটা স্তম্ভ, একটা ফিলার হলো আল হজ। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইয যাকাত ওয়া সাওম ওয়াল হজ মান ইস্তাতা ইলাইহি সাবিলা। ইসলামের পাঁচটা ফিলারের মধ্যে থেকে একটা ফিলারের নাম হজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেকটা ইবাদতকে টাইমের সাথে ফিক্স করেছেন। ইমানের পরে যতটা ইবাদত আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন, ফিক্স করেছেন, প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা টাইমের সাথে ফিক্স করে দিয়েছেন। আমি আমার গত সপ্তাহের আলোচনায় এ ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করেছিলাম, যেমনিভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত ইবাদতকে টাইমের সাথে ফিক্স করেছেন, ঠিক তেমনিভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হজ নামক ইবাদতটাকেও টাইমের সাথে ফিক্স করেছেন। এই টাইমের ভাইরা যদি আমরা হজ করতে চাই তাহলে এটা হজ হবে না, সেটা উমরা হয়ে যাবে। আর হজ করতে হলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন আল হজ্জু আশহুরুম মালুমাত, হজের নির্দিষ্ট ফিক্স কয়েকটা টাইম আছে, ওই নির্দিষ্ট টাইমে এই নির্দিষ্ট মাসের ভিতরে আমাদেরকে হজ করতে হবে। এই নির্দিষ্ট টাইমের বাহিরে যদি আমরা হজ করি তাহলে এই হজ আমাদের হজ হবে না, বরঞ্চ এই হজ আমাদের উমরায় পরিণত হয়ে যাবে।
সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, আল হজ্জ আশহুরুম মালুমাত, হজ নির্দিষ্ট কয়েকটা মাসের মধ্যে হজ করতে হয়। কিন্তু এই নির্দিষ্ট কয়েকটা মাসে হজ করতে হওয়ার মিনিং হলো যে এই নির্দিষ্ট কয়েকটা মাসের ভিতরে যদি কোনো মানুষ কোনো হাজি সাহেব হজের এহরাম বাঁধে তাহলে তার এহরাম বাঁধাটা জায়েজ হয়ে যাবে। এই মাসগুলো রমজানের পরে যে মাস আসে শাওয়াল মাস, জিলকায়দা মাস আর জিলহাজ মাস। এই জিলহাজ মাসের 9 তারিখের আগে কোনো মানুষ যদি শাওয়াল মাস থেকে নিয়ে জিলহাজ মাসের 9 তারিখের আগ পর্যন্ত যদি কোনো মানুষ এহরাম বেঁধে ফেলে তাহলে তার এহরাম বাঁধা হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা একথাই আমাদেরকে বুঝাতে চাচ্ছেন, আল হজ্জ আশহুরুম মালুমাত, হজের নির্দিষ্ট কয়েকটা মাস আছে, এই মাসের ভিতরে এহরাম বাঁধতে হবে। এই মাসের বাইরে যদি আমরা এহরাম বাঁধি তাহলে এই এহরাম হজের এহরাম হবে না, সেই এহরাম হয়ে যাবে উমরার এহরাম। হজের এহরাম হইতে হলে আশহুরুম মালুমাত এই ফিক্স এবং নির্দিষ্ট টাইম মতো আমাদেরকে কী করতে হবে, হজের এহরাম বাঁধতে হবে। এই যে হজের নির্দিষ্ট কয়েকটা মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিক্স করে রেখেছেন, এই মাসগুলো সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক্সপ্লেইন করেছেন কোন কোন মাসে আমরা হজ করতে পারব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মাসের উল্লেখ করে দিয়েছেন যে এই মাসের হজের এহরাম বাঁধতে হলে আমরা শাওয়াল মাসে, জিলকায়দা মাসে এবং জিলহজ মাসে আমরা এহরাম বাঁধতে পারব। আসুন আমরা সেই আয়াতটা তিলাওয়াত করি, কোন আয়াতের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাস সম্পর্কে হজ ব্যাপারে আলোচনা করেছেন, আয়াত নাজিল করেছেন। আমরা দেখতে পাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল হজ্জু আশহুরুম মালুমাত ফামান ফরাদা ফীহিন্না আল হজ্জা فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. এই আয়াতটা সূরাতুল বাকারার 197 নম্বর আয়াত, 197 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল হজ্জ আশহুরুম মালুমাত, হজ যদি কেউ করতে চাও তাহলে নির্দিষ্ট কয়েকটা দিনের মধ্যে হজ করতে হবে। এই নির্দিষ্ট দিনের বহির্ভূত, এই নির্দিষ্ট দিনের বাহিরে যদি আমরা কাউ হজের এহরাম বাঁধি তাহলে আমাদের হজ হজের এহরাম হবে না, সেই এহরাম উমরার এহরাম হয়ে যাবে। এখানে আল্লাহ শুধু বলছেন আল হজ্জ আশহুরুম মালুমাত, হজ নির্দিষ্ট কয়েকটা মাসে আমাদেরকে করতে হবে। আর এই মাস সম্পর্কে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দিষ্ট করে দিয়েছেন যে কোন কোন মাসে আমরা হজ করতে পারব। এই হজ বান্দা এই মাসগুলো ছাড়া অন্য কোনো মাসে, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বিস্তারিতভাবে ব্যাপারে আলোচনা করেছেন যে হজ কোন কোন মাসে আমাদেরকে এহরাম বাঁধতে হবে। এই জিলহজ মাস, শাওয়াল মাস, জিলকায়দা মাস এবং জিলহজ মাসের 9 তারিখ অথবা 9 তারিখের আগে আমাদের এহরাম বাঁধতে হবে। এরপরে যদি আমাদের এহরাম বাঁধা হয় অথবা এর আগে যদি আমাদের এহরাম বাঁধা হয়ে যায় সেই এহরাম হজের এহরাম হবে না, সেই এহরাম হবে উমরার এহরাম। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আমি গত সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করেছি, আজকেও আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তাবারক ওয়া তাআলা আল কোরআনুল করিমের মাধ্যমে হজ ব্যাপারে আমাদের কোন ধরনের মেসেজ, কী কী মেসেজ আমাদেরকে দিতেছেন। যেহেতু আমাদের এই অনুষ্ঠানের নাম দ্য মেসেজ, কোরআনের কী মেসেজ উম্মতের জন্য, কোরআনের ফলোয়ারের জন্য, তাই আমি আপনাদের সামনে যেহেতু এখন হজ যে ইবাদত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ফিক্স করা হয়েছে, সেই হজ সম্পর্কে কোরআনের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কী মেসেজ দিচ্ছেন সেই ব্যাপারে আমি আপনাদের সামনে আলোচনা করব। আমি আপনাদের সামনে সর্বপ্রথম যে আয়াতে করিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন
فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين أي آيات প্রথম আয়াত হলো সূরাতু আল ইমরানের 96 নম্বর আয়াত। সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্না আউয়ালা বাইতিন, হে কোরআনের ফলোয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, ইন্না আউয়ালা বাইতিন, নিশ্চয় সর্বপ্রথম ঘর, যে ঘরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সিলেক্ট করেছেন, যে ঘরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা চুজ করেছেন, ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন্নাস, মানুষের জন্য, মানুষের ইবাদতের জন্য, মানুষের উপাসনার জন্য, মানুষের বন্দেগী করার জন্য, শেষ কথা মানুষের হজ করার জন্য, এবং মুসলমানের নামাজ পড়ার সময় যাকে ফেস করে কিবলা বানিয়ে নামাজ পড়তে হয় সেই ঘর সর্বপ্রথম যে ঘর, ইন্না আউয়ালা বাইতিন, নিশ্চয় সর্বপ্রথম যে ঘরকে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা উদিআ লিন্নাস, মানুষের জন্য ফিক্স করেছি, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, যে ঘরের নাম হলো বাক্কা। আমরা সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আমরা জানি আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই ঘরের নাম আল মক্কাতুল মুকাররমা, আমরা মক্কা হিসাবে এই ঘরকে আমরা চিনি, আমরা হারাম শরীফ হিসাবে এই ঘরকে চিনি, আমরা এই ঘরকে মক্কা শরীফ হিসাবে চিনাও ঠিক আছে, হাদিসের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘরকে মক্কাতুল মুকাররমার হিসাবে নাম আছে, এই ঘরের, এই ঘরেরও অনেক নাম আছে, এর মধ্যে তনে একটা নাম যে ঘরের নাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে মেসেজ পৌঁছে দিচ্ছেন যে হে মানুষ জাতি, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের ইবাদতের জন্য একটা ঘরকে ফিক্স করেছি, চুজ করেছি, যে ঘরের নাম হইল লাল্লাযী বিবাক্কা। কোরআন শরীফ সূরাতে আল ইমরানের 96 নম্বর আয়াত আপনারা কোরআন শরীফ খুলে দেখবেন, আল্লাহ বলছেন লাল্লাযী বিবাক্কাতা, যে ঘরের নাম হলো বাক্কা, মুবারাকান, যে ঘর অত্যন্ত সম্মানিত, রেসপেক্টেড, ইজ্জতি ঘর, ওয়াহুদাল্লিল আলামিন, এবং যে ঘরের মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার প্রত্যন্ত অঞ্চলে সমস্ত মানুষ জাতির জন্য হেদায়ত হিসাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে ঘরকে চুজ করেছেন। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, এই আয়াতের মাধ্যমে আমাদের কাছে আরেকটা মেসেজ আসছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মেসেজ দিচ্ছেন, আমি মেসেজ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে সেই মেসেজটা শোনাতে চাই। এই আয়াতের শানে নুজুল কি, কেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতকে নাজিল করেছেন, আমি আবারও আপনাদের সামনে বলতে চাই, আয়াতের সুরার শানে নুজুল বলা হয় যে ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অথবা যে ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতে করিমাকে নাজিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই ঘটনাকে শানে নুজুল বলা হয়, যে এই ঘটনার কারণে অথবা এই ব্যাপারে অথবা এই সাবজেক্টের উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত খানা নাজিল করেছেন। আসুন আমরা জানার চেষ্টা করি, ইন্না আউয়ালা বাইতিন, নিশ্চয় সর্বপ্রথম ঘর, উদিআ লিন্নাস, যে ঘরটা মানুষের জন্য চুজ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কা, যে ঘরের নাম হলো বাক্কা, মুবারাকান, যে ঘর অত্যন্ত বরকতপূর্ণ, হুদাল্লিল আলামিন, যে ঘর থেকে মানুষের হেদায়তের ব্যবস্থা করা হয়, যে ঘর মানুষের হেদায়তের ওসিলা, মানুষের হেদায়তের মাধ্যম হয়, এই আয়াতের শানে নুজুল কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানায় মক্কা শরীফ এবং মদিনাতুল মুনাওয়ারার ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা ব্লেম তুলে দিল,
তারা বলল যে মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যে গড় আল্লাহ তাবারাক ওয়া তাআলা সিলেক্ট করেছিলেন, মানুষের ইবাদত করার জন্য সর্বপ্রথম যে প্লেস আল্লাহ তাবারাক ওয়া তাআলা সিলেক্ট করেছিলেন, মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যে জায়গা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সিলেক্ট করেছিলেন সেই জায়গা ছিল বাইতুল মুকদ্দিস, সেই গড় ছিল মসজিদুল আকসা, সেই জায়গা ছিল বাইতুল মুকদ্দিসের মসজিদের মসজিদুল আকসা। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, এই আয়াতের শানে নুজুল আবার আমি আপনাদের সামনে রিপিট করছি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানায় মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার ইহুদরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগেনস্টে একটা বদনাম, একটা ব্লেম তুলে দিল, যে ওরা বলল, ওরা দাবি জানালো এবং ওরা ডিমান্ড করলো এবং ওরা বলল যে মানুষের ইবাদতের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যে গড়কে সিলেক্ট করেছিলেন সেই গড়ের নাম বাইতুল মুকদ্দিস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে মসজিদকে ইবাদত করার জন্য সিলেক্ট করেছিলেন সেই মসজিদের নাম ইহুদিরা বলল মসজিদুল আকসা। ইহুদিরা ডিমান্ড করলো যে জায়গাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইবাদতের জন্য মানুষের হেদায়তের জন্য সিলেক্ট করেছিলেন সেই জায়গার নাম মসজিদুল আকসা, যে জায়গা সেই জায়গা তারা দাবি জানালো এবং তারা বলল, আর একথা বলল যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বপ্রথম ইবাদতের জন্য সিলেক্ট করা জায়গার দিকে ইবাদত না করে, সেই জায়গার সম্মান হানি করে, সেই জায়গার দিকে ফেস করে নামাজ না পড়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ শরীফ, মক্কা শরীফ, বাক্কার দিকে ফেস করে নামাজ পড়তেছেন এবং এই ঘরকে বাইতুল মুকদ্দিসের চাইতে আরো সম্মান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেছেন। আসলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাইতুল মুকদ্দিসকে সবচাইতে সম্মানিত স্থান হিসাবে সিলেক্ট করেছিলেন। এটা ছিল মক্কা শরীফ এবং মদিনা শরীফের ইহুদদের ডিমান্ড। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের এই ডিমান্ডের প্রতিবাদ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কাছে মেসেজ পৌঁছে দিলেন। আর আজকে আমরা ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের পক্ষ থেকে মেসেজ অনুষ্ঠানের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মতের কাছে সেই মেসেজ পৌঁছে দিতে চাই, যে মেসেজ আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিব্রিল আমিনের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছিলেন, যে মেসেজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মাধ্যমে সাহাবাই কেরামের কাছে পৌঁছেছিলেন। আজকে ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে সেই মেসেজটা পৌঁছে দিতে চাই। সেই মেসেজটা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, না হে ইহুদিরা, তোমরা যে দাবি করছো বাইতুল মুকদ্দিসকে সর্বপ্রথম ইবাদতের স্থান হিসাবে আমি সিলেক্ট করেছিলাম, সম্পূর্ণরূপে ভুল দাবি করেছ। তোমরা যে ডিমান্ড করতেছো বাইতুল মুকদ্দিসকে মসজিদুল আকসাকে আমি সর্বপ্রথম ইবাদতের জায়গা হিসাবে সেই মসজিদকে আমি সিলেক্ট করেছি, সম্পূর্ণ ভুল, আমার উপর বদনাম উঠাতেছ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তোমরা বদনামী করার চেষ্টা করতেছ। জেনে রাখো আমি মেসেজ দিতেছি তোমাদের কাছে, আমি ওয়াহী নাজিল করছি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবং ওয়াহীর মাধ্যমে আমি সেই মেসেজ পৌঁছে দিতে চাই যে আমি সর্বপ্রথম কোন ঘরকে ইবাদতের জন্য সিলেক্ট করেছিলাম, সর্বপ্রথম কোন জায়গাকে আমি ইবাদতের জন্য সিলেক্ট করেছিলাম, সর্বপ্রথম কোন প্লেসকে আমি ইবাদতের জন্য সিলেক্ট করেছিলাম। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস, নিশ্চয় সর্বপ্রথম এই ঘর, যেই ঘরকে মানুষের জন্য হেদায়তের ওসিলা হিসাবে, মানুষের হেদায়তের জন্য আমি বানিয়েছিলাম, ফিরিশতার মাধ্যমে বানিয়েছিলাম। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাত মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন, এই মক্কা শরীফকে আমি সর্বপ্রথম ইবাদতের জন্য সিলেক্ট করেছিলাম, বাইতুল্লাহ শরীফকে সর্বপ্রথম ইবাদতের জন্য সিলেক্ট করেছিলাম, বাক্কা শরীফকে আমি সর্বপ্রথম ইবাদতের জন্য সিলেক্ট করেছিলাম, মক্কা শরীফের এই প্লেসটাকে আমি সর্বপ্রথম ইবাদতের জন্য সিলেক্ট করেছিলাম। তার সাথে সাথে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহর গড় যে জায়গার মধ্যে আছে সম্মানিত, বিশেষ করে হুজ্জাজে কেরাম, এই বছর আপনারা যারা হজে যাবেন আল্লাহর গড় জিয়ারত করবেন, আল্লাহর গড় তওয়াফ করবেন,
এই আয়াতের মাধ্যমে সূরাতে আল ইমরানের 96 নম্বর আয়াতের মাধ্যমে আমরা জানলাম, আমরা যারা আল্লাহর গড়কে জিয়ারত করতে যাব, আমরা যারা আল্লাহর গড়ের তওয়াফ করতে যাব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইবাদতের জন্য সর্বপ্রথম এই জায়গাকে সিলেক্ট করেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদতের জন্য, আদম আলাইহিস সালামের সন্তানদের ইবাদতের জন্য, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে লাস্ট দিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত মানুষের ইবাদতের জন্য যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যে জায়গাকে ফিক্স করেছিলেন সেই জায়গার নাম মক্কাতুল মুকাররমা, লাল্লাযী বিবাক্কাত মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। হ্যাঁ, এখানে প্রশ্ন আসতে পারে, ঈসা আলাইহিস সালামের জবানায় বাইতুল মুকদ্দিসকে ফেস করে নামাজ পড়া হয়েছে, মূসা আলাইহিস সালামের জবানায় বাইতুল মুকদ্দিসকে ফেস করে নামাজ পড়া হয়েছে, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির প্রথম দিকে দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অর্ডার ছিল যে বাইতুল মুকদ্দিস মসজিদুল আকসাকে ফেস করে নামাজ পড়ার জন্য। হ্যাঁ, সাময়িক কিছুদিনের জন্য এবং কয়েকজন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের নামাজের ফেস করার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাইতুল মুকদ্দিসকে ফিক্স করেছিলেন, কিন্তু হজের জন্য আদম আলাইহি সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত এভরি সিঙ্গল নবীর জন্য, প্রত্যেক আম্বিয়ার জন্য, প্রত্যেক রসুলের জন্য হজ করতে হলে লাল্লাযী বিবাক্কাত মুবারাকাম ওয়া হুদাল্লিল আলামিন সেই গড়ে যেতে হতো। তাই তো আদম আলাইহিস সালাম হজ করার জন্য বাক্কা শরীফে চলে গিয়েছিলেন, মূসা আলাইহিস সালাম মক্কা শরীফে হজ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, এভরি সিঙ্গল আম্বিয়া আলাইহিম সালাতু ওয়াস সালামে তাদের হজকে পরিপূর্ণ করেছেন লাল্লাযী বিবাক্কাত মুবারাকাম ওয়া হুদাল্লিল আলামিন। এই মক্কা শরীফে নামাজ বাইতুল মুকদ্দিসের দিক দিয়ে কিছুদিন ফেস করে নামাজ পড়া হয়েছে সত্য কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জিন্দেগির প্রথম দিকে দিয়ে মক্কা শরীফ যতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বাইতুল মুকদ্দিস মসজিদুল আকসাকে ফেস করে নামাজ পড়েছেন, মদিনাতুল মুনাওয়ারার জিন্দেগির প্রথম দিকে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বাইতুল মুকদ্দিসের দিকে ফেস করে নামাজ পড়েছেন। আর যখন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطرة سورة البقرة কোরআন শরীফের 2 নম্বর পারা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বলছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা ক্বিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, সূরাতুল বাকারার 144 নম্বর আয়াত, 144 নম্বর আয়াত। এতক্ষণ পর্যন্ত আমার আজকের আলোচ্য বিষয় এই আয়াত নয়, আমি এ ব্যাপারে আলোচনা করব না, সামান্য ইঙ্গিত করতে চাই এই আয়াতের নাজিলের আগ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বাইতুল মুকদ্দিসকে ফেস করে নামাজ পড়া ফরজ ছিল, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকদ্দিসের দিকে ফেস করে নামাজ পড়েছেন, কিন্তু হজ ব্যাপারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হজ করতে হলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আর কোনো গোরের সাথে হজের সম্পর্ক করেননি, একটি গোরের সাথে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হজের সম্পর্ক রেখেছেন, যেই গোরের নাম হইল লাল্লাযী বিবাক্কাত মুবারাকাম ওয়া হুদাল্লিল আলামিন। সম্মানিত হুজ্জাজে কেরাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদেরকে দাওয়াত করেছেন আমি আমার আলোচনার মাধ্যমে আপনাদের সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপর আরো বেশি খুশি হওয়ার জন্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমত আরো বেশি পাওয়ার আশা প্রকাশ করার জন্য এবং মেহনত করার জন্য আপনাদের সামনে একটা মেসেজ পৌঁছে দিতে চাই, যেহেতু আমার অনুষ্ঠানের নাম দা মেসেজ। আজ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদেরকে দাওয়াত করেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার গড় জিয়ারত করার জন্য। ওলামায়ে কেরাম বলে থাকেন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে, সত্যি আপনাদেরকে দাওয়াত করা হয়েছে, দাওয়াত করেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। এই দাওয়াত কার মাধ্যমে করা হয়েছে আপনারা জেনে খুশি হবেন, অন্তর খুশিতে বাগ বাগ হয়ে যাবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা
আপনাদেরকে আমাদেরকে হজের দাওয়াত করেছেন, হজের আহ্বান করেছেন। আপনারা যারা এই বছর হজে যাবেন, মনে রাখবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাদেরকে হজের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে হজের মেসেজ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পৌঁছানো হয়েছিল, আর সেই মেসেজ আপনাদের কাছে পৌঁছেছে। আপনারা সেই মেসেজে সাড়া দিয়েছেন, সেই দাওয়াতে সাড়া দিয়েছেন, আর সেই সাড়ার প্রমাণস্বরূপ আপনারা ইহরাম বাঁধার জন্য নিয়ত করেছেন, আল্লাহর ঘর জিয়ারত করার জন্য নিয়ত করেছেন। আল্লাহ যদি তৌফিক দান করেন, তৌফিক দান করেন, আপনারা যাবেন আল্লাহর ঘরকে জিয়ারত করবেন, আল্লাহর ঘরের তোয়াফ করবেন। এই যে ঘরের তোয়াফ করবেন, যেই ঘরের জিয়ারত করবেন, যেই ঘরের উদ্দেশ্যে নিয়ে আপনারা ঘর থেকে বাহির হবেন, সেই ঘর সম্পর্কে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। তারপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে হুজ্জাজে কেরাম আপনাদেরকে আরেকটা মেসেজ দিতেছেন, হে আমার মেহমান হুজ্জাজে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল হুজ্জাজু যুয়ুফুর রহমান, হাজি সাহেবানরা রহমানের মেহমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মেহমানদেরকে দাওয়াত করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আপনারা দাওয়াত পেয়ে সেই দাওয়াতকে কবুল করেছেন, অ্যাকসেপ্ট করেছেন, এবং আপনাদের হাজিরা আপনাদের উপস্থিতি আল্লাহ তাবারাক ওয়া তাআলার ঘরে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আমার শর্ট একটা ব্রেকে যেতে হচ্ছে, ব্রেক থেকে আসার পরে আমি বাকি আলোচনা আপনাদের সামনে করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠান ছেড়ে কোথাও যাবেন না, বিশেষ করে যে সমস্ত মা বোনেরা ভাইয়েরা এবার হজ করার জন্য নিয়ত করেছেন, আপনারা সুন্দরভাবে প্রয়োজন হলে কলম এবং কাগজ নিয়ে এই মেসেজ অনুষ্ঠানকে শুনতে থাকবেন এবং ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লিখে রাখার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ততক্ষণ পর্যন্ত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের সাথে থাকার আহ্বান জানিয়ে আমি শর্ট ব্রেকে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য বেনিফিসেন্ট, দ্য মার্সিফুল। আপনারা